করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে দ্বিতীয় দিনে সম্পূর্ণ লকডাউন সফল করতে রাস্তায় নেমে কাজ করে পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ প্রতিটি ব্লকে সকাল থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে কোনো সরকারি বাস সহ বেসরকারি যানবাহন চলাচল করেনি, খোলেনি কোনো দোকানপাট। পুলিশি টহলদারি ছিল চোখে পড়ার মতন। দুই চারজন যারা বেরিয়েছিল, পুলিশ তাদের ধমক দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়। হ্যাঁ, চলো বাড়ি।